এই বিমানবন্দরে অনেকবার এসেছে নারী ফুটবলাররা, তবে এবার ফেরাটা রাজসিক। টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জয় করে পুরো জাতিকে গর্বিত করেছে সাবিনারা। সকাল থেকে মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হন হাজার হাজার সমর্থক। এসেছেন বাফুফে কর্তারাও। ফুটবলারদের জন্য বিমানবন্দরে রাখা হয়েছে নানা আয়োজন। আমরা এখানে তাদেরকে সম্বর্ধনা জানাবো, ফুলের সম্বর্ধনা যাকে বলা হয়। এছাড়া বিআরটিসির সহায়তায় আমরা ছাদগোলা বাসের অ্যারেঞ্জ করেছি অলরেডি। ইনফ্যাক্ট বাসটি হয়তো আগামী 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। সারা রাত ধরে বিএফএফের অফিসিয়ালসরা মিলে ওটাকে ব্র্যান্ডিংয়ের কাজ করে, দ্যাট ইজ বিন কমপ্লিটেড। এবং বিকেলবেলায় আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, তিনি দেখাশুনো করছেন বিএফএফে যে রিসেপশনটা হবে প্লেয়ারদের, এবং আমাদের মাননীয় উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে ওয়েলকাম করবেন, সবাইকে ফুলের মালা দেওয়া হবে। নানা প্রতিবন্ধকতার পরও নারী ফুটবলারদের এমন অর্জনে খুশি দেশের ফুটবল সমর্থকরা। ভবিষ্যতে নারীদের সুযোগ সুবিধা আরো বাড়ানোর অনুরোধ তাদের। দেশের জন্য তারা কত কি করতেছে, তাই না? এটা আমাদের জন্য একটা বিগেস্ট ইন্সপিরেশন। তারা এইভাবে আমাদের দেশের জন্য গর্ব হয়ে যে আসে, এটাই অনেক মানে বড় বিষয়। দেশের পক্ষ থেকে মানে সরকারের পক্ষ থেকে আরো যেন ভালো কোনো ব্যবস্থা বা কোনো কিছু করা হয় আর কি। সাফ জয়ের পর সমর্থকদের চাওয়া, এই মেয়েরাই একদিন বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে আপন আলোয়। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।